গণেশ চতুর্থী এআই ফটো কীভাবে এডিট করবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো এরকম ধরনের সুন্দর সুন্দর ইমেজ জেনারেট করতে পারবে এআইয়ের মাধ্যমে খুব সহজেই তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো স্কিপ করবে না অ্যান্ড ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে গুগল ক্রোম ওপেন করবে অ্যান্ড সার্চ বারে সার্চ দেবে প্রম্পট সিন তো এটাকে আমি ল্যান্ডস্কেপ করে নিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে প্রম্পট সিন সার্চ দেবে এখান থেকে অ্যান্ড ফার্স্ট যে লিঙ্কটা শো হবে প্রম্প সিনের ক্লিক করবে প্রম সিনের ওয়েব পেজ ওপেন হয়ে গেছে তা সার্চ করতে বলছে যে আমি কোন ধরনের ইমেজ আমি জেনারেট করতে চাইছি এর মাধ্যমে তো এখানে আমি গণেশ চতুর্থী এখানে সার্চ করব আর নিচে আসবে এখানে দেখতে হবে গণেশ চতুর্থী এআই ফটো এডিটিং প্রম্পটস এখানে রেডি হয়ে গেছে এই যে থামনেলটা শো হচ্ছে এই থামনেলে ক্লিক করবে আর নিচে আসবে এখানে অনেকগুলো ইমেজ তোমাদেরকে জেনারেট করে দিয়ে দিয়েছে দেন এর ওপরে তোমাদেরকে এডিট করতে হবে তো এক এক করে তোমরা দেখে নাও এখানে একটা গণেশ ঠাকুরের ছবি আছে তিনটে মেয়েদের ছবি আছে তিনটে ছেলেদের ছবি আছে আমি এই ইমেজটার ওপরেই ক্রিয়েট করতে চাইছি ফর এক্সাম্পল এটাকে আমি কপি করব কপি করার পর নিচে আসবে এখানে বিং ইমেজ ক্রিয়েটর এটা শো হচ্ছে তো এটাকে ক্লিক করবে ক্লিক করার পর বিংয়ের ওয়েবসাইট ওপেন হয়ে যাবে মাইক্রোসফটের তো এখানে তোমাদের কি করতে হবে এটা তোমাদের নাও ওপেন হতে পারে এখানে লগিং করার কথা বলবে তোমাদেরকে তো তোমরা এখানে লগিংটা করে নেবে অ্যান্ড এখানে যে লগিং আইডি দিতে হয় সেটা হচ্ছে আউটলুক জিমেল দিলে হবে না এটা আউটলুক দিতে হবে তোমাদের যদি প্রবলেম হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করবে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো যে এটা কীভাবে লগিংটা করতে হয় তো এখানে আমি টেস্টে কপি করেছি এটাকে আমি এখানে পেস্ট করব পেস্ট করার পরে এখানে টোয়েন্টি ইয়ার্স ওল্ড ইন্ডিয়ান বয় দেওয়া আছে এটা বড়দের ছবি দেওয়া আছে এটা আমি বাচ্চাদের করবো কীভাবে তো এখানে আমি সেভেন বা এইট ইয়ার্স দিয়ে দেবো এইট ইয়ার ওল্ড আর নামটা এখানে চেঞ্জ করবে তোমাদের মতো করে তোমরা নাম দিয়ে দেবে অ্যান্ড ক্রিয়েট অপশানে ক্লিক করবে তো সুন্দর সুন্দর ইমেজ তোমাদেরকে জেনারেট করে দিয়ে দেবে এরকমভাবে এর মাধ্যমে অ্যান্ড এটা আট বছরের বাচ্চাদের ছবি দিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে তোমরা ইয়ার্স চেঞ্জ চেঞ্জ করতে পারো পঁচিশ ইয়ার্স বা টোয়েন্টি ইয়ার্স বা তিরিশ ইয়ার্স যা দিতে পারো তোমাদেরকে জেনারেট করে দিয়ে দেবে আর নামটাও তোমরা দিতে পারো এখানে আমি যে নাম দিয়েছি অনিকেত এখানে কিন্তু অনিকেত প্রিন্ট হয়ে গেছে টি শার্টে এবার তোমাদেরকে দেখাবো একটা মেয়েদের ছবি এডিট করে টেক্সট আর কপি করছি কপি অ্যান্ড বিং ইমেজ ক্রিয়েটর এটা পেস্ট করলাম অ্যান্ড এখানে আমি টোয়েন্টি ইয়ার্সের জায়গায় এটাকে আমি টেন ইয়ার করে দেব টেন ইয়ার ইন্ডিয়ান গার্ল অ্যান্ড এখানে নাম চেঞ্জ করে দেবো প্রিয়া নাম দিয়ে দেব ওকে অ্যান্ড ক্রিয়েট অপশানে ক্লিক করতে হবে ক্রিয়েট অপশানে ক্লিক করলে এটা জেনারেট হয়ে চলে আসবে কিছুক্ষণ পরে দশ সেকেন্ড অন্তত টাইম নেবে তো তোমরা দেখে নাও কত সুন্দর সুন্দর ইমেজ জেনারেট করে দিয়ে দেয় এআইয়ের মাধ্যমে সো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ইমেজ জেনারেট করে দিয়ে দিয়েছে খুব সুন্দর সুন্দর ইমেজ অ্যান্ড এই ইমেজগুলো কীভাবে তোমরা ডাউনলোড করবে তো ডাউনলোড অপশন নিচে দিয়েই দিয়েছে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করলে অটোমেটিক তোমাদের ডাউনলোড হয়ে তোমাদের ফাইলের মধ্যে সেভ হয়ে যাবে আর এখানে তোমরা যদি নাও পারো তাহলে ইমেজের উপরে ক্লিক করে রাখবে এখানে ডাউনলোডের ডাউনলোড ইমেজ শো হবে তো এখানে ক্লিক করবে ক্লিক করলে ডাউনলোড এগেন ডাউনলোড হয়ে যাবে তো এরকমভাবে তোমরা ইমেজগুলো জেনারেট করতে পারবে গণেশ চতুর্থী স্পেশাল এ আই ফটো কীভাবে তোমরা এডিট করবে সেটা তোমরা দেখে নিয়েছো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই